নমস্কার বন্ধুরা দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে একটি নামের তালিকা রয়েছে আমাদের রাজ্যের একটি নির্দিষ্ট ব্লকের একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রামের আপনাদের সামনে নামের তালিকা দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনাদের একটি সমস্যার সমাধান হয়ে যাবে এই যে নামের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আর নাম্বার লেখা রয়েছে নেম ফাদার নেম ইত্যাদি করে ব্লক লেখা রয়েছে ইত্যাদি করে সমস্ত তথ্যই কিন্তু দেয়া রয়েছে এখান থেকে আপনাদের একটি সমস্যার সমাধান আমরা দেখিয়ে দেবো কি সমস্যাটি আগে আপনারা জেনে নিন বর্তমানে আমাদের রাজ্যে কিন্তু রেশন কার্ডে আমাদের রাজ্যে নয় দেশ জুড়ে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার যুক্ত করার প্রক্রিয়া চলছে সঠিকভাবে আগামী দিনে যদি আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার অ্যাড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন পেতে সমস্যা হবে এই নিয়ে আগামী দিনে অনেকেই হয়তো সমস্যার মধ্যে পড়বেন যখন এটি একেবারে বাধ্যতামূলকভাবে চালু হয়ে যাবে তবে আজকে আপনাদের একটি উপায় বলে দেবো একটি সমাধান বলে দেব আপনারা কিভাবে জানবেন যে আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার আপনার আধার নাম্বার অ্যাড রয়েছে কিনা এই তালিকা দেখে আপনারা বুঝতে পারবেন দেখুন এই তালিকার মধ্যে একটি জায়গা রয়েছে যেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার অ্যাড রয়েছে কি দেখুন এখানে এই মোবাইল নাম্বারের একটি ঘর রয়েছে এবং আধার নাম্বারের একটি ঘর রয়েছে এখানে ফাঁকা যাদের রয়েছে তাদের কিন্তু অ্যাড নেই আর যাদের লেখা রয়েছে কিছু না কিছু তাদের কিন্তু যুক্ত করা হয়েছে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কিভাবে আপনিও আপনারটা চেক করবেন আগামী দিনে যাতে আপনি সমস্যা না পড়েন কিভাবে আপনি চেক করবেন তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাজ আপনারা অনলাইনেই করে নিতে পারবেন এর জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন আপনারা যে হাতে স্মার্টফোন রয়েছে কম্পিউটারও দরকার নেই আপনার স্মার্টফোন দিয়ে খুব সহজে করে নিতে পারবেন দু এক মিনিটের ব্যাপার আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে এটা জানার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে কী করতে হবে আমাদের এই চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে আপনারা কি করবেন না নোটিফিকেশান আইকনকে অন করার পরে অল অপশান করে দেবেন এই অল অপশান কিন্তু অবশ্যই করবেন তবেই কিন্তু পরবর্তী যে কাজের ভিডিওগুলো আমরা দেবো সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন চলুন তাহলে এবার আমরা সরাসরি দেখে নিই কীভাবে আমরা অনলাইনে আমাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি অ্যাড রয়েছে তা চেক করব এটা চেক করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটটি হলো ডব্লু পিডিএস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি আর যাদের অসুবিধা হচ্ছে তারা জেনে রাখুন আপনারা খুঁজেও নিতে পারেন আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন গুগল ক্রোম হোক কিংবা অন্যান্য যে ওয়েব ব্রাউজারগুলো রয়েছে সেগুলো ওপেন করে নিন ওপেন করার পর ওপরে দেখুন অ্যাড্রেস বার রয়েছে ওখানে আপনি টাইপ করুন এখানে আপনি টাইপ করুন ডব্লু বি ডাব্লু বি পি ডিএস আবার দেখুন ডাব্লু লিখে সার্চ করুন সার্চ করলেই দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটের তালিকা চলে আসে প্রথমেই দেখুন ওয়েবসাইটটি চলে এসছে ডাব্লু ডট ভি ডট ইন এই যে প্রথমের ওয়েবসাইটটি এটি মধ্যে দেখে রাখুন অন্য ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবেন না এখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করলে দেখুন সরকারি যে রেশন দপ্তরের ওয়েবসাইট আমাদের রাজ্য সরকার সেটি আপনাদের সামনে চলে আসবে আসার পর দেখুন ওপরে আপনাদের সামনে কতগুলো অপশান রয়েছে হোম রিপোর্ট গ্রেভিয়েন্স ফিচার সিটিজেন তারপরে রয়েছে ফর অফিসিয়াল পারপাস ইত্যাদি লেখা রয়েছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে লেখা রয়েছে সিটিজেন বলে এই সিটিজেন অপশানে ক্লিক করতে হবে সিটিজেন অপশানে টাচ করলে বা ক্লিক করলে আপনাদের সামনে একটি বিস্তারিত তালিকা চলে আসবে এদের মধ্যে দেখুন সার্চ ইও রেশন কার্ড অপশান রয়েছে এখানে আপনাকে টাচ করতে হবে এখানে টাচ করলেই দেখবেন সরাসরি আপনারা একটি পেজে চলে আসবেন আর যাদের এই সব কাজ করতে অসুবিধা হচ্ছে অর্থাৎ এই পেজে আসতে পারছেন না তাদের জন্য আমাদের গ্রুপ রয়েছে ওই গ্রুপে আপনারা জয়েন করুন ওখানে সরাসরি এই লিঙ্ক আমরা ওখানেই আপনাদের সাথে শেয়ার করব সরাসরি আপনারা ওই গ্রুপ থেকে এই ওয়েবসাইটটিতে টাচ করলেই এই পেজে চলে আসবেন যেখান থেকে আপনারা শুধুমাত্র আপনার তথ্য দিয়ে সার্চ করে নিতে পারবেন এত আপনাকে সময় খরচ করতে হবে না ওই গ্রুপে জয়েন যান গ্রুপের লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখুন এখানে আসার পর আপনি যদি তথ্য সার্চ করতে চান তবে আপনাকে এখানে দুটো উপায় দেয়া হচ্ছে এক উপায় আপনি নাম ধরে সার্চ করতে পারেন আর এক উপায় হচ্ছে রেশন কার্ড নাম্বার ধরে আপনি সার্চ করতে পারেন ধরুন না রেশন কার্ড নাম্বার ধরে যদি সার্চ করতে চান তবে খুব সহজে হয়ে যাবে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বার আপনাকে জেনে রাখতে হবে সাথে রাখতে হবে তাই রেশন কার্ড দিয়ে যদি করতে চান রেশন কার্ডের যে বাটনটি রয়েছে রেডিও বাটন ওখানে টাচ করবেন ওখানে টাচ করলে দেখুন রেশন কার্ড নাম্বার লেখার জন্য একটি জায়গা রয়েছে এবং তারপরে সিলেক্ট আর সিসি ক্যাটাগরি আপনার কোন ধরনের কার্ড সেটি আপনাকে এখানে বেছে নিতে হবে দেখুন এখানে কার্ডের ক্যাটাগরিগুলো এ ওয়াই ওয়াই পিএইচএইচ ইত্যাদি করে যে রেশনের কার্ডের ক্যাটাগরি হয় সেগুলো লেখা রয়েছে আপনি আপনার কার্ড ওই তথ্য পেয়ে যাবেন এরপর দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটিকে এখানে ফিল আপ করে দিতে হবে ফিল করার পরে নিজের সার্চ রয়েছে ওই সার্চে আপনাকে টাচ করতে হবে টাচ করলে। আপনাদের সামনে তথ্য চলে আসবে এবার দেখুন মনে করুন আমাদের কাছে আমাদের রেশন কার্ডের নাম্বার নেই আমরা চেক করতে চাইছি তখন কি করব তখন আমরা এই নেম বাই নেমে আমরা টাচ করব। বাই নেমে টাচ করলে দেখুন আমাদের সামনে কিছু ফিল্ড চলে আসবে যেগুলো আমাদেরকে বেছে নিতে হবে প্রথমে দেখুন আমাদেরকে ডিস্ট্রিক্ট বেছে নিতে হচ্ছে তারপর ব্লক জিপি নেম ইত্যাদি আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে তাহলে আমরা আমাদের প্রথমে ডিস্ট্রিক্ট বেছে নিই আমরা আমাদের ডিস্ট্রিক্ট বাঁচবো আপনি আপনার ডিস্ট্রিক্ট বাঁচবেন আমাদের দেখে দেখে একই বাঁচবেন না এরপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আমরা ব্লক বেছে নিচ্ছি ব্লক বাঁচার পর আমাদেরকে কী করতে হবে দেখুন আমাদেরকে জিপি বাঁচতে হবে গ্রাম পঞ্চায়েত আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধিবাসী সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে নাহলে আপনি অল করেও দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার নাম খুঁজে পেতে অসুবিধা হবে এবার দেখুন নেম লেখার জায়গা রয়েছে নেম দিয়ে আমরা সার্চ করতে চাইছি এই জন্য আমাদের সামনে নেম লেখার জায়গা চলে এসছে আমরা এবার এখানে নেম লিখব নেম আপনি সম্পূর্ণ লিখতে পারেন কিংবা আপনার প্রথম নামটাই আপনি লিখে দিতে পারেন টাইটেল বিহীন আমি লিখে দিলাম এরপর দেখুন ক্যাপচা কোড লেখার জন্য জায়গা রয়েছে ক্যাপচা কোড লেখবো ক্যাপচা কোড কী রয়েছে আমার ক্ষেত্রে সেভেন ডি ফাইভ ফাইভ ফোর এফ সেভেন এইভাবে আপনি ক্যাপচা কোডটিকে ফিল আপ করে দিন ফিল আপ করার পর নিচে দেখুন সার্চ বলে অপশান রয়েছে এই সার্চে আপনাকে টাচ করতে হবে টাচ করলে দেখুন এই পঞ্চায়েতের অধীনে যতগুলো ওই নামে মানুষজন রয়েছে তাদের সমস্ত তালিকা চলে এসছে কিন্তু এবার আপনি প্রশ্ন করবেন যে আপনার নামটি কি করে খুঁজে পাবেন আপনার নাম খুঁজে পাওয়া অত্যন্ত সহজ আপনি আপনার দেখুন এখানে ফাদার্স নেম বলে একটি জায়গা রয়েছে ফাদার্স নেমের সাথে মিলিয়ে নিন আপনারটা অবশ্যই আপনি খুঁজে পেয়ে যাবেন এইভাবে আপনি এই তালিকা থেকে আপনার নামটি খুঁজে বের করুন দেখুন প্রথমের নামটি যদি আমরা উদাহরণস্বরূপ দেখে থাকি দেখুন এখানে যে এই ওপরের দিকে আগের মতোই ফিল্ড রয়েছে এই ফিল্ডে দেখুন চলে আসুন আপনার নামটি আপনি প্রথমে খুঁজে নিন ধরুন এই নাম এই নামের পাশাপাশি আপনি চলে আসুন দেখুন এখানে এই মোবাইল নাম্বারের ঘর দেখুন এখানে কিছুই লেখা নেই আধার নাম্বারের জায়গায় দেখুন এর ক্ষেত্রে কিছুই লেখা নেই তার মানে এনার কিন্তু মোবাইল নাম্বার এবং আধার নাম্বার অ্যাড করা নেই যাদের রয়েছে তাদের কেমন দেখাবে দেখুন যাদের রয়েছে উদাহরণস্বরূপ যদি আমরা এটি দেখে নিই তাহলে এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে মোবাইল নাম্বার কিন্তু দেননি আধার নাম্বার যুক্ত করা হয়েছে এইবার যদি আমরা দুটোই দেখি কার রয়েছে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার আধার নাম্বার যুক্ত রয়েছে এমন কিন্তু এইখানের তালিকাতে আমরা দেখতে পাচ্ছি না আপনি কিন্তু আপনারটা চেক করে নেবেন এখানে একটি পেয়ে গিয়েছি দেখুন এখানে এই নামেতে দেখুন এখানে মোবাইল নাম্বারও দিয়ে রেখেছে এবং আধার কার্ডও অ্যাড করা হয়েছে আর জেনে রাখুন এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে না শেষ চারটে ডিজিট আপনার আধার নাম্বারের ক্ষেত্রেও শেষ চারটে ডিজিট কিংবা তিনটে আর মোবাইল নাম্বার ক্ষেত্রেও তিনটে চারটে ডিজিট শো করা হবে আর পুরোটা কিন্তু আপনাকে এখানে দেখানো হবে না আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার অ্যাড রয়েছে কি না তা আপনি কী করে চেক করতে পারবেন খুব সহজেই স্মার্টফোন দিয়ে করে নিতে পারবেন আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমাদের গ্রুপে এসে আপনারা কমেন্ট করে জানতে চাইবেন ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চাইবেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধু ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকে বিষয়টি জানিয়ে দেবেন তাদেরও সুবিধা হবে কারণ আগামী দিনে কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে যুক্ত করতেই হবে নচেত কিন্তু রেশন পাওয়ার সমস্যা হয়ে উঠবে যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ